আর টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দেখি একদম লোভে ফেলে দিয়েছে। আর ড্রেস কিনে গিফট করা, লুকিয়ে লুকিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাওয়া, উড়ে বেড়াইতে মন চায়, গাড়ি বাড়ি দেখে আসলে সামলাতে পারছিলাম না। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো, পরিবারের অবাধ্য আমি। সিঁড়িতে পায়, কলেজ থেকে আসার সময় পায়। হ্যাঁ, আমি পর্দাতে পুরোই পটে গিয়েছি, আমাকে পটাই ফেলছে। নজরুল তোমার ভাগ আমি কাউকে দিব না, তোমার বউকেও না, তোমার বউকে তোমার ডিভোর্স দিতে হবে। বুড়া বেটার সাথে আমি প্রেম করতেছি। ব্যস্ততা হচ্ছে চাষি আলম ভাই, বিশেষ করে তার সাথে আমার প্রত্যেকটা সিন, আমি সকাল থেকে যাই করলাম তার সাথেই করলাম। তো আসলে আমার যদি এখানে কোনো কিছু থেকে থাকে সেটা চাষি আলম ভাইকে ঘিরেই। কেমিস্ট্রিটা হচ্ছে একটা ছোট মেয়ে আর একটা হচ্ছে অনেক এজের আব্বুর বয়সী একটা লোক, তার সাথে হচ্ছে আমি প্রেমে জড়িয়ে গেছি। মানে সে আমাকে হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দেখি একদম লোভে ফেলে দিয়েছে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে যদিও আমি। আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে লুকিয়ে লুকিয়ে গাড়ি দিয়ে ঘুরতে যাওয়া, আমাকে ড্রেস কিনে গিফট করা, লুকিয়ে লুকিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাওয়া, খাবার কিনে দেওয়া, না এগুলো ব্যক্তিগত জীবনে নেই, এটা আসলে আমরা বাস্তব জীবনে এগুলোই ঘটছে। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা, দেখা গেছে তিনটা বোন, তিনটা বোনের মধ্যে তিনজন তিন রকম। তো আমি হচ্ছে ছোটো মেয়েটা, ছোটো মেয়েটা ক্লাস টেনে পড়ি, কলেজে পড়ি, এরকম একটা টাইপস কিছু একটা। মানে হয় বিলাসিতা করতে ইচ্ছা করে, উড়ে বেড়াইতে মন চায়, গাড়ি বাড়ি দেখে আসলে সামলাতে পারছিলাম না। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। কখনো তো এগুলো দেখি নেই বা আশা করতে পারি না। সো সেইখান থেকে আর কি গল্পটা। আসলে আমার ফ্যামিলি কিন্তু আমাকে শাসনেই রাখে, যতই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির হই, আমার বড় বোন মেজো বোন সবাই আসলে আমাকে খুব শাসনে রাখে। তো আমি আসলে কথা শুনি না, অবাধ্য, পরিবারের অবাধ্য আমি। মানে এদিক দিয়ে আমাকে চাষি আলম ভাই, মানে আমাদের বদরুল সাহেব, আমাদের বাড়িওয়ালা, সে হচ্ছে আমাকে 24 ঘন্টা পটানোর ট্রাই করে, সিঁড়িতে পায়, কলেজ থেকে আসার সময় পায়, তারপর গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার, দূরে দূরে ট্যুর দিতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। তো ওইটা আর আমি সামলাতে পারি না, মানে আমি তো কখনো যাইনি, আমার যাওয়ার ইন্টারেস্টটা অনেক বেশি। হ্যাঁ, আমি পর্দাতে পুরোই পটে গিয়েছি, আমাকে পটাই ফেলছে। প্লাস হচ্ছে আমি তাকে এটাও বলে ফেলেছি, হ্যাঁ আমি বদরুল তোমার ভাগ আমি কাউকে দিব না, তোমার বউকেও না, তোমার বউকে তোমার ডিভোর্স দিতে হবে। প্রথমত যদি বলি, সে আমাকে টাকা দেখিয়েছে, চকলেট খেয়েও, টিফিনে এটা খেয়েও, এগুলো এগুলো বলে সে আমাকে টাকা দিয়েছে। প্রথম প্রথম আমার বোনদেরকেও দিয়েছে, বাট আমার বড় বোন সেটা অ্যাকসেপ্ট করেনি, মেজো বোন অ্যাকসেপ্ট করবে না করবে না করেও করে ফেলেছে, সেটা আমার পাল্লায় পড়ে, আমি বুঝাইছি নে 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 টাকাটা নে। তো এই আর কি, তো টাকা দেয়, তারপর হচ্ছে শপিং করে এনে আমাকে লুকিয়ে লুকিয়ে দেয়, সেই ড্রেস আমি বাসায় লুকায় লুকায় আনি, দেন আপুর কাছে ধরা খাই, আবার মিথ্যা বাহানা দিই যে না এটা আমাকে একটা বান্ধবী দিয়েছে। তো এইভাবে আমি কথা ঘোরাতে থাকি, তারপর আমাকে নিয়ে ঘুরতে যায় গাড়ি দিয়ে, রেস্টুরেন্টে যায়। তো আমি আসলে ফ্যামিলিকে সবসময় মিথ্যা বলতেই থাকি কন্টিনিউয়াসলি, একটা বুড়া বেটার সাথে আমি প্রেম করতেছি।